আসছিলাম দে, তারা চেহারাটা আর আমরা চেহারাটা মিলে না কিছু। তো হ্যালো বন্ধুগণ, সবাই গুড মর্নিং। তো চলো আজকের সফরটা শুরু করি, ঠিক আছে? তো সকাল উঠে ফ্রেশ ট্রেশ হইলাম, তো এখন ভাত বয়েছি, ঠিক আছে? আজকের ওয়েদারটা মানে কুয়াশা নাই কিন্তু ঠান্ডা, প্রচুর প্রচন্ড পরিমাণে ঠান্ডা, যখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা। যদিও কালকেও কালো কাউয়ার থেকে একটু কম স্নান করছি, আজকে তো কাউয়া স্নান হলে করো লাগবো, কালকে না একদম রাগার রাগার কে ঠান্ডা হানা পরে কার, ঠিক আছে না? আর পরশু দিন তো আমি বাড়িতে যাবো, কারণ পরশু সংক্রান্তি, বাড়িতে না গেলে কেমনে হইবো, ঠিক আছে না? বাড়িতে তো লাগবো, এদিকে থাকি আর কত, বাড়িতে যাবো রবিবারে, সোমবারে থাকবো, মঙ্গলবারে আবার আয়া করম লাগবো, ঠিক আছে না? তো এই হচ্ছে অক্ষরের আপডেট। আবার কলেজ জানা লাগবো, স্নান টান করানো লাগবো, সব কিছু করানো লাগবো, লাইফে সব কিছু করানো লাগবো, চলতে গেলে সব কিছু করানো লাগবো, ঠিক আছে নি? একদম পারফেক্ট। তো এখন এর আপডেট, তো এখন ভিডিও আপলোড করার ডান, তো এখন স্নান টান করুন, আজকে একটু লেটে যাবো, এখন 8টা বাজতেছে, মানে 4:30টার সময় বাইরে, মা আধা ঘন্টা লেটে যাবো, প্রথম পিরিয়ডটা আমরা নাই এলিগা, ঠিক আছে? ডান, তখন দিল মে পাত্থর থাকে, শরীরের অনেক বুঝাইছি যে আজকে ছান করতে লাগবো, না করলে কেমন হইব। কালকে কাওয়া ছান করছি, ও কাওয়া ছান থেকে কম করছি, শুধু এ দা ধুইছি, এটা মুছছি, তো এটা পুষাইছে না অনেক, কিরকম অনুযায়ী লাগছে। তো আজকে প্রচন্ড ছান করতেই লাগবো, যেমনি হোক, যদিও মেঘলা করে রয়েছে তার কিতার করুন, যাবো তাহলে ছান কেটে। ফাইনালি ওখানে আমি ছান করে এলাইছি, অনেক শরীরে অনেক বুঝাইছি, ছান করতে অনেকক্ষণ বুঝাইছি, মাঝখান দিয়ে ফ্লো ফ্লোতে হাওয়া আইতাছে, সেটারও আমি নেগলেক্ট করে শরীরে বুঝে ছান টান করছি, তো রেডি হয়ে গেছি গা, এবার বাইরে কলেজের লেগা ডান, এখন বেরিয়ে গেছি গা, তারা আইতাছে। কেটে জানি আমি এটা পড়ে আইছি গিয়া, ভাবতেছি আজকে একটু শো অফ করুম, কিন্তু ঠান্ডায় মেরে লাগছে, আর আমরা বুক ফুলে চলতেছে, যেমন ঠান্ডা লাগতেছে না, আর আমার ভিতর দিয়ে পুরো শেষ হয়ে যেতেছে ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা, আমার হাতটা সব বড় হয়ে গেছে, কিন্তু আমি শো অফ করে চলতেছি, কিছু করার নাই, ভিতরে কিছু করছি না, আমি ভাবছি ঠান্ডা ঠান্ডা লাগতো না, রোদ উঠতে দেবো গা, কিন্তু আমার তো এমনি দিতেছে ডাইরেক্ট, হ্যাঁ উঠছে উঠছে, কিন্তু সূর্যটা বাড়িতে দিতেছে না, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, কেড়ে জানে কেমন জানে মানুষটি ব্লেজার পরে শো অফ করে, আমি দিতে পারি না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এটা হচ্ছে আপডেট। হাতটি শূন্য হয়ে যেতেছে, এই দেখো এমনি শো অফ করবে এমনি। তাহলে টুপি ডালাতে আমরা আজকে কি করছি, লেভেল হয়ে পুরো গিট্টু গিট্টু লাগাই দিছে, এবার হাতে কষ্ট পাইতেছে ঠান্ডায়। এই ভালো মানুষটা, মানে তুষার এই ভালো কাজটা করতেছে যে তার কিয়ারে খুলতেছে, দেখো একদম খুব সুন্দর করে খুলে দিতেছে, এই দেখো, এই এদিকে টান দিলে এই শুরু হয়ে যাবে গা, মিলে হেল্প করতে লাগছে রাহুলের, এই দেখো খুব ভালো হেল্প করতেছে, অনেক সুন্দর করে আমরা হেল্প করে দিছি, দেখার মতন রাহুল, তোমার ফেসটা নে, রাহুলের ফেসটা দেখার মতন হয়েছে, রাগ উঠতে হবে, হাসতে হাসতে করে রাগ উঠলে, রাগ উঠলে মানুষ কোন মানুষ দেখছে হাসতে, হ্যাঁ কোন মানুষ রাগ উঠতে হাসে, হ্যাঁ তো রাগ উঠতে হাসতে হাসতেছে, হাসি কন্ট্রোল করার ভালো, তুষারে দিয়ে খুলতেছে, খুলতেছে দে, তারা চেহারাটা আর আমরা চেহারাটা মিলে না কিছু, একদম না একদম না একদম না, এই ডিরেক্টর ভালো করে দেখালাও, অন্য অনেক দেখছো, আর রাহুলের চেহারাটা একটু দেখো, রাহুল কর্ণের রাজা রাসমণি আর কণ্ঠে বিশ্বনাথ, দেশ দেশ দেশ, তারা কই আর তারা তে কই, কিউটনেস এর লিমিট একদম, হ্যাঁ কি এর লিমিট, কিউটনেস এর লিমিট, মানে তারা তারা কত কিউট, হ্যাঁ এই কথা এই কথাটার মধ্যে আমি কিছু কইতাম না, তোমরা নিজেরা নিজের মধ্যে হাসি লাও, রাম ছাগল আছে না কত, হ্যাঁ রাম ছাগল যে দিছে না, জোর কো ছাগল, রাম ছাগল, রাম ওই যেই দাড়ি দেয় এই বড় এই বড় বড় দাড়ি, এই বড় বড় সিং, হ্যাঁ ইডি সেরাড়িয়া তো সেরাড়া কিছু মিল না, এটা 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 পারফেক্ট হতে পারে না, এটা কোন এটা ঠিক আছে, এটাই ঠিক আছে, এটাই মিল আছে, নাই এটা একদম মিথ্যা অ্যালিগেশন, সবাই মেনে নিতে হবে,
আজকে তো বেশি কিছু হয়েছে না, আমরা এখন বাইরে ছিলাম একটু ঠান্ডা শিখতে, ঠান্ডা উপভোগ করতে। ভাই আজকে আমার হাতটা ঢুকে গেছে ভিতরে, কারণ এত ঠান্ডা, এত ঠান্ডা। ঠিক আছে ঠান্ডা ঠান্ডা খাইতেছি, কোন শোফের চক্কর মে ঠান্ডা খাইতেছি। আমি কইলাম না এদিন কইলি তোমারে শোফ করে খুব সুন্দর উঠতেছে তোর এত বড় একটা চেহারা ভগবানের নামে। এই বাসটা তোমার পুরা চেহারা সুন্দর হয়ে দাঁত সুন্দর হইতো, চেহারাই সুন্দর না দাঁত কেন সুন্দর হইব। যাই হোক তুষার তারা গেছে গা, একদিকে তো সুন্দর হইতে লাগবো সবকিছু মুভমেন্টস এনজয় করতে করতে বাড়ি যাওয়া লাগে, ঠিক আছে না? চলো কাল যদি টাইম হয় তাহলে কালকে, নাইলে আবার পরে। কলেজ থেকে আমি ভিডিও টিডিও বানাইছি না, আমার এই কয়েকদিন প্রচন্ড টায়ার্ড লাগতেছে কেড়ে জানি। তখন 8:31 বাজতেছে, তখন 8:31 বাজে। এই হোক মানে আমি বুঝি না, আমি ঠিক আছে আমি সারাদিন আমি কে করতে পারি, ঘুরতে পারি, কে করতে পারি, কিন্তু এই কয়েকদিন যে এই এক সপ্তাহটা প্রচন্ড টায়ার্ড লাগতেছে কলেজ থেকে, প্রচন্ড টায়ার্ড লাগতেছে, আমি বুঝতেছি না কেড়ে বাড়িতে ইচ্ছা করতেছে না, আর বাড়িতে না এই মশারিও টাঙ্গাই লাগছি, মশার চুমুর থেকে প্রোটেক্ট পাই অন লাগা, ঠিক আছে নি? তো আজকের লেগে এরপর আমি পরশুদিন বাড়িতে যাবো, অনেক ইচ্ছা করতেছে, মানে পৌষ সংক্রান্তিও আছে, এবার বাবা মার লোক অনেকদিন ধরে দেখা করতেছি না, তারা কত মনে করতেছে, তো দেখা করতে যাওয়া লাগবো অবভিয়াসলি। তো পৌষ সংক্রান্তিও আছে, পিঠাও খামু, দেখা করে আমু, ঠিক আছে না? দুই দিনের লাগা, রবিবার আর সোমবার, আবার মঙ্গলবার, তারপর আয়া ফোরম। যাই হোক তো আজকে লাগে এর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই।